আবার এখন আমাদের দেশে সবচেয়ে পরহেজগার মানুষ যে আছে, আল্লাহ যদি চান এবং তার তাকদিরে যদি লেখা থাকে, দেখবেন মৃত্যুর আগে আগে সে এমনভাবে পথভ্রষ্ট হয়ে গেল, সে যে জাহান্নামের রাস্তায় গিয়ে জীবন শেষ করলো, এমনও হতে পারে। একটা হাদিস এসেছে যে আল্লাহ পাক তাকদির লিখে দিয়েছেন আমাদের, একটা মানুষ খারাপ কাজ করতে থাকে, করতে 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 এক পর্যায়ে তাকদিরের লিখনই তার উপর বিজয়ী হয় এবং শেষ বয়সে গিয়ে সে ভালো কাজ করতে থাকে এবং ওই অবস্থায় তার মৃত্যু হয়, সে জান্নাতে চলে যায়। আবার একজন ব্যক্তি ভালো কাজ করতে থাকে, ভালো কাজ করতে 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 এক পর্যায়ে ভাগ্যের লিখনই তার উপর বিজয়ী হয় এবং শেষ বয়সে সে আল্লাহ দ্রোহিতা, কুফর, শিরিক, হারাম এগুলোর মধ্য দিয়ে অতিবাহিত করে, জাহান্নামে প্রবেশ করে। তাকদির দেখা যায়, বিশ্বাস করা যায় না? আপনি বিশ্বাস করবেন কেন? আমি যদি বলি তাকদিরকে তো চোখে দেখা যায় না, পরীক্ষাগারে পরীক্ষা করা যায় না। পশ্চিমারা আমাদেরকে যে শিখিয়েছে যে পরীক্ষা নিরীক্ষা, যুক্তি, বিজ্ঞান এবং দর্শন, এগুলোর মধ্য দিয়ে যা লাভ করা যাবে সেটাই হলো জ্ঞান, সেটাই সত্য। যেটা চাক্ষুষ দেখি না এটা সত্য না। তাদের মতে আল্লাহকে দেখা যায় না, এই কারণে আল্লাহকে বিশ্বাস করি না। কারণ আল্লাহকে পরীক্ষাগারে ল্যাবরেটরিতে বসে আপনি প্রমাণ করতে পারবেন না, পারবেন? পারবেন না। কিন্তু আপনি যদি অন্তর্দৃষ্টি সম্পন্ন হন, ওই সাগর পরে দাঁড়ালেই বুঝতে পারবেন একজন ইলাহ আছেন, তাই না? এই পুরো মহান সৃষ্টি অটোমেটিকলি হতে পারে? হতে পারে না। তাদের যুক্তি মতে আল্লাহ, ফেরেশতাগণ, এই যে রূহ বা আত্মা, আপনার কবরের আজাব, জাহান্নামের আগুন, আপনার ইল্লিন, সিজ্জিন, ঠিক আছে, এই মিজান, পুলসিরাত ইত্যাদি যেগুলো আমরা দেখি না, গায়েবের বিষয়, অদৃশ্য, এগুলোকে তারা বিশ্বাস করবে না। কারণ তাদের বিশ্বাসের মানদণ্ড হচ্ছে পরীক্ষা নিরীক্ষা পর্যবেক্ষণের মধ্য দিয়ে যদি উত্তরিয়ে না আসতে পারে সেটা সত্য না। এটার মধ্যে কি আপনি বিশ্বাস করছেন? এটাকে বিশ্বাস করলেন? যদি এই বিশ্বাস থেকে থাকে, তারপরে পাঁচ অক্ত সালাত আদায় করেন, এখন পর্যন্ত মুসলিম হতে পারেন না। আর কথা বুঝতে পারেননি মনে হয়। আর আমাদের বিশ্বাসের মানদণ্ড হচ্ছে আল্লাযীনা ইউমিনুনা বিল গায়বি, যারা অদৃশ্যে বিশ্বাস করে। ইমানের পিলার ছয়টা: আল্লাহ, মালায়েকা মানে ফেরেশতা মণ্ডলী, আসমানে কিতাব সমূহ, নবী রসুলগণ, পরকালের জীবন, তাকদিরের ভালো মন্দ। এই ছয়টার কোনোটাই কি আপনি চোখ দিয়ে দেখেছেন? আল্লাহকে দেখেছেন? কোনো ফেরেশতাকে দেখেছেন কখনো? জিনকে দেখেছেন? রূহ বা আত্মাকে দেখেছেন? আল্লাহর পক্ষ থেকে মানুষ সত্য স্বপ্ন কেন দেখে ব্যাখ্যা করতে পারবেন? পারবেন? পারবেন না। স্বপ্ন সত্যি হয় না মাঝে মাঝে? ইউসুফ আলাইহিস সালাম জেলখানায় বসে আছেন, দুইজন কয়েদি আসলো, দুইজন বলল একজন স্বপ্ন দেখেছে মাথার উপর রুটি আছে, রুটি খেয়ে নেওয়া হচ্ছে, আর একজন স্বপ্ন দেখলো সে তার মনিবকে শারাপ পান করাচ্ছে। স্বপ্ন ফলে নাই? ফলেছে? কোরআনের এরকম অনেক জায়গায় স্বপ্নের কথা আছে না? আল্লাহর পক্ষ থেকে মুমিনরা সত্য স্বপ্ন দেখে না? দেখতে পারে, সম্ভাবনা আছে। ব্যাখ্যা করতে পারবেন ঘুম সায়েন্টিফিক ব্যাখ্যা করতে পারবেন? ওই সময় আপনার রূহটা কোথায় যায়, কে নিয়ে যায়, কে ফেরত দেয়, ব্যাখ্যা করতে পারবেন? একজন মানুষ জীবিত ছিল, হাঁটতে হাঁটতে হঠাৎ পড়ে গেল, পড়ে গিয়ে মৃত হয়ে গেল, লাশ, দেহের মধ্যে কিছু একটা ছিল সেটা বের হয়ে গেছে, কি ছিল, তার নাম কি? রূহ বা আত্মা। ব্যাখ্যা করতে পারবেন? দেখা যায়। তাকে কবর দেওয়া হলো, কবরে মালায়েকা ফেরেশতা আসবেন, প্রশ্ন করবেন তিনটা, উত্তর দিতে পারলে জান্নাতের বাগান, না পারলে জাহান্নামের টুকরা, আজাব শাস্তি হবে, কবরের আজাব, কবর চাপ দিবে। ব্যাখ্যা করতে পারবেন? বিজ্ঞানে দর্শনে বা যুক্তি দিয়ে এটাকে ব্যাখ্যা করা যাবে? ল্যাবরেটরিতে প্রমাণ করা যাবে? আত্মা ভালো হলে ইল্লিনে চলে যাবে, ইল্লিন উপরে সুখ স্বাচ্ছন্দ্য ভোগ করবে। আত্মা যদি খারাপ হয় সিজ্জিনে চলে যাবে, এখানে আজাব ভোগ করবে। ইল্লিন এবং সিজ্জিনকে ব্যাখ্যা করতে পারবেন? পারবেন? বিজ্ঞান দিয়ে, যুক্তি দিয়ে, দর্শন দিয়ে? পারবেন না। কেয়ামতের মাঠে মানুষ উঠবে,
50,000 বছর মানুষ দাঁড়িয়ে থাকবে, সূর্য কাছে চলে আসবে, ঘাম দিয়ে টাকনু হাঁটু বুক গলা ভিজে যাবে, আমলনামা ছুঁড়ে দেয়া হবে কারো ডান হাতে কারো বাম হাতে, পুলসিরাত স্থাপন করা হবে, জাহান্নামকে নিচে রাখা হবে আর জান্নাতকে পুলসিরাতের পরে, এগুলোকে ব্যাখ্যা করা যাবে? দেখেছেন কখনো জান্নাতের হুরপুরি? দেখেছেন জান্নাতের নাজ নিয়ামত? দেখেছেন জাহান্নামের শাস্তি? দেখেছেন জাহান্নামে যে হিংস্র শাস্তি দেওয়ার জন্য আল্লাহ পাক হিংস্র জীবজন্তু রেখেছেন? দেখেছেন কখনো জাহান্নামের প্রহরী একজন ফেরেশতা আছেন, চিফ অফ কমান্ড যেটা আমরা বলি আর কি, আছে না চিফ অফ কমান্ড একজন, তার নাম হচ্ছে মালেক। কি নাম? মালেক। সূরা যুখরুফের মধ্যে এই ফেরেশতার নাম আছে, তো তাকে কি ব্যাখ্যা করতে পারবেন? আরেকটা সূরা আছে আলাইহা তিসআতু আশার, জাহান্নামে 19 জন বড় বড় ফেরেশতা আছে, ব্যাখ্যা করতে পারবেন? ইসরাফিল আলাইহিসসালাম সিংহায় ফুক দিবেন, মহাবিশ্ব ধ্বংস হয়ে যাবে, এই সিংহকে ব্যাখ্যা করতে পারবেন? দেখেছেন কখনো? আমাদের বিশ্বাসের পিলারগুলো কি তাহলে? আমাদের বিশ্বাসের স্তম্ভগুলো হচ্ছে অদৃশ্য বিশ্বাস, তাই নয় কি? আর যারা পশ্চিমা সংস্কৃতিতে এই গোলক ধাঁধায় পড়ে আছে, তাদের বিশ্বাসের মানদণ্ড হচ্ছে পরীক্ষা নিরীক্ষা পর্যবেক্ষণের মধ্য দিয়ে যেটা পাবো এটাই সত্য, এর বাইরে কোনো সত্য নাই। তাহলে এগুলো কি সত্য না? এগুলো সত্য না যেগুলো বললাম? যদি এগুলোকে কেউ সত্য বলে না বিশ্বাস করে, সে কি মুসলিম হতে পারবে? মুমিন হতে পারবে? এগুলো দিনের মৌলিক, এগুলো দিনের মৌলিক বিষয় নয়? এই মৌলিক বিষয়গুলোকে বিশ্বাস না করা পর্যন্ত একজন মুসলিম হতে পারবে না। ইসলামটা কি? আত্মসমর্পণ, তাই নয় কি? আল্লাপাক ইসলামের কথা বলতে গিয়ে যার কথা সবার আগে নিয়ে আসছেন তার নাম হচ্ছে ইব্রাহিম আলাইহিসসালাম। সূরা বাকারা আল্লাপাক বলেছেন ইফ কয়াল লাহু রব্বুহু আসলিম, যখনই তার রব তাকে বলেছেন আত্মসমর্পণ করো, কয়াল আসলামতু লিরব্বিল আলামিন, তিনি বলেছেন বিনা বাক্য ব্যয়ে যে আমি আমার রবের নিকটে আত্মসমর্পণ করলাম। ইব্রাহিম আলাইহিসসালামকে বলা হচ্ছে স্ত্রী এবং সন্তানকে রেখে আসো ওই মক্কায়, ওখানে কোনো মানুষ নাই, কোনো শহর নাই, খাবার পানীয় কিছুই নাই, তিনি রেখে আসলেন, আল্লাহকে প্রশ্ন করলেন না। এই আদেশটার পিছনে যুক্তি কি, বিজ্ঞান কি, দর্শন কি, কারণ কি, প্রশ্ন করেছেন? আত্মসমর্পণ করেছেন, এই যে ইসলাম। তাকে বলা হচ্ছে তোমার ছেলে দৌড়ানো শিখেছে, এখন দৌড়াতে শিখেছে, তাকে জবাই করতে হবে। কি করতে হবে? যুক্তিতে আসে, দর্শনে প্রমাণ করতে পারবে, বিজ্ঞানে আসবে? আসবে না। ইব্রাহিম আলাইহিস সালাম কি করলেন? আত্মসমর্পণ করলেন, ছেলেকে গিয়ে বললেন ইয়া বুনাই, হে আমার ছেলে, ইন্নি আরা ফিল মানামি আন্নি আযবাহুক, আমি স্বপ্নে দেখেছি যে আমি তোমাকে জবাই করছি, ফানজুর মায়াদা তারা, তোমার মতামত কি আমাকে বলো দেখি, যেমন বাপ তেমন বেটা, আমি বলি যেমন মা তেমন বেটা, কারণ এই সন্তান ইসমাইলকে তার বাবা মানুষ করেননি, বরং তার মা মানুষ করেছেন একা। কোন মা? যেই মাকে ওই মরুভূমিতে রেখে আসা হচ্ছে, আর তিনি বলছেন আপনি কি আল্লাহর আদেশেই কাজ করছেন? ইব্রাহিম, ইব্রাহিম আপনি কি আল্লাহর আদেশেই কাজ করছেন? কোথায় রেখে যাচ্ছেন আমাদেরকে? ইব্রাহিম আলাইহিসসালাম কথা বলতে পারেন না, স্ত্রী সন্তানকে এমন জনমানব শূন্য জায়গায় রেখে আসলে বুক ছটফট করবে না? কষ্ট লাগবে না? কষ্টে কথা বের হচ্ছে না? শুধু এতটুকু বললেন, মাথা নাড়ালেন যে হ্যাঁ আল্লাহর আদেশে আমি রেখে যাচ্ছি। তখন ওই মা ইসমাইল আলাইহিসসালামের মা হাজেরা আলাইহাসসালাম তিনি বলছেন ঠিক আছে, তাহলে আল্লাহ আমাদেরকে ধ্বংস করবেন না, আমি আল্লাহর প্রতি তাওয়াক্কুল করলাম, আল্লাহই আমাদের হেফাজত করবে ইনশাআল্লাহ। এই হলো মা। তারপর সাফা মারওয়া যে সাইর ঘটনা জানেন, একবার সাফা থেকে মারওয়া, মারওয়া থেকে সাফা, যারা হজ করেছেন এখানে অনেকেই, তাওয়াফ করেছেন না? যদি সাফা মারওয়া এই সরি তাওয়াফ না সাই, যদি সাফা মারওয়া সাই করার সময় এই ফিলিংসটা না আসে যেটা হাজারা আলাইহিসসালামের সেই কাজ, তাহলে এটা জগিং হবে, তাই না? রুহটা পাবে না। ওখানকার শিক্ষাটা কি? এটা হচ্ছে হাজারা আলাইহিসসালামের সেই স্মৃতি আল্লাহ পাক কিয়ামত পর্যন্ত রেখে দিয়েছে। ওই যে এক মা তার সন্তানকে পানি পান করানোর জন্য ছুটেছেন, সেই যে
দৃশ্যটা হৃদয় বিদারক আল্লাহ পাক কিয়ামত পর্যন্ত দেখেন, রেখে দিয়েছে, দেখেন নাই? ওই যে ইব্রাহিম আলাইহিস সালাম শয়তানকে পাথর মারলেন না, মনে আছে? তিনি জবাই করতে যাচ্ছেন, তখন শয়তান ধোকা দিচ্ছে না, তখন তিনি পাথর ছুড়লেন। ওই যে পাথর ছোড়ার যে সংস্কৃতি আমল, এটা কিয়ামত পর্যন্ত আল্লাহ পাক রেখে দিয়েছেন, রাখেন নাই? এই যে ছেলেকে জবাই করলেন, করতে যাচ্ছেন, আল্লাহর পক্ষ থেকে অন্য একটা প্রাণী জবাই হলো না, সেই যে ঈদুল আজহার সেই সুন্নাত কিয়ামত পর্যন্ত থাকবে না? থাকবে। এভাবে আল্লাহ পাক আল্লাহর মনোনীত বান্দাদেরকে, আত্মসমর্পণকারী বান্দাদেরকে, তাদের আমলকে, তাদের আকীদা আদর্শকে যুগ যুগ ধরে টিকিয়ে রাখেন, বলেন সুবহানাল্লাহ। ইব্রাহিম আলাইহিস সালাম এখানে প্রশ্ন করেননি কেন, কি জন্যে, কি যুক্তি, কি দর্শন, কিচ্ছু না। আল্লাহ পাক আদেশ করেছেন, করে ফেলেছেন। তখন ওই ছেলে বলছে, ইসমাইল, ইয়া বাচি, হে আমার বাবা, ইফআল মা তুমার, আপনাকে যা আদেশ করা হয়েছে আপনি করুন। সাতাজিদুনি ইনশাআল্লাহু মিনাস সাবিরিন, ইনশাআল্লাহ আপনি আমাকে ধৈর্যশীল পাবেন। এরকম একটা ছেলে দেখাতে পারবেন? এখন পাবজি, ফ্রি ফায়ার, আপনার ফ্রি মিক্সিং, গার্লফ্রেন্ডের পিছনে সময় ব্যয় করা, সারা রাত পর্নোগ্রাফি দেখা, জুয়া খেলা, ক্যাসিনোতে যাওয়া, জেনা করা, জেনা তো বুঝেন, জেনার হিসেব নেই, কতগুলো মেয়ের সাথে অবৈধ সেক্স করেছে হিসেব নেই, জেনা, পর্ন, মাদক, আপনার অহেতুক খেলতামাশায় ব্যস্ত থাকা, আপনার ইউটিউবে পড়ে থাকা, ফেসবুক নিয়ে পড়ে থাকা, সারাদিন অনলাইনে গুতাগুতি করা, পড়াশোনা করা মন দিয়ে না করা, ছাত্র জীবনেই মাদক সেবন শুরু করা, কিশোর গ্যাং তৈরি করা, এই কাজগুলো কারা করছে? যারা এই কাজগুলো করছে এরা কি অমুসলিম? এরা কি হিন্দু, না বৌদ্ধ, না খ্রিস্টান? এই যুব সমাজ, এই মুসলিম যুব সমাজ কি কখনো ইসমাইল হতে পারবে? শুধু আল কোরআনের আলো ঘরে ঘরে জ্বালো স্লোগান দিলেই কাজ হবে না। যতক্ষণ পর্যন্ত আপনি এই বিপুল পরিমাণ সংখ্যক এই যুব সমাজকে, পরবর্তী প্রজন্মকে আল্লাহর দিনের পথে ফেরাতে না পারছেন, ততক্ষণ পর্যন্ত শুধু স্লোগান দিয়ে কাজ হবে না। যখন প্রত্যেকটা যুবক কোরআন পড়তে জানবে, ইনশাআল্লাহ অর্থ বুঝবে, কোরআনের হকগুলো আদায় করবে, আদেশ মানবে, নিষেধগুলো বর্জন করবে, দেখবেন অটোমেটিকলি কোরআনের আলো ঘরে ঘরে জ্বলে গেছে। অটোমেটিকলি, চাপ প্রয়োগ করতে হবে না আপনাকে। জ্ঞান, জ্ঞানের একটা বিপ্লব দরকার, পড়াশোনার একটা বিপ্লব দরকার। এখন তো ওইদিকে আমি পড়ে আসছি, আপনাকে বোঝাচ্ছিলাম যে ইসলাম হচ্ছে আত্মসমর্পণের নাম। ইব্রাহিম আলাইহিস সালাম প্রশ্ন করেননি বেশি আল্লাহ পাক, ইবলিস কি করেছিল, উল্টা প্রশ্ন করেছিল, কেন সেজদা করব, কেন সেজদা করব, আমি তো আগুন দিয়ে সৃষ্টি, ও তো মাটি দিয়ে সৃষ্টি। তো এই যে অহংকার, আল্লাহর আদেশকে যুক্তি দিয়ে, বিজ্ঞান দিয়ে, দর্শন দিয়ে কাউন্টার দেয়া, এই যে সংস্কৃতি, এই সংস্কৃতির কারণেই কিন্তু ইবলিস কি হলো, কি ইবলিস কি হলো, অভিশপ্ত হয়ে গেল, কাফের হয়ে গেল। পক্ষান্তরে আদম আলাইহিস সালাম, নূহ আলাইহিস সালাম, নবী মূসা, নবী ঈসা, নবী হুদ, নবী শুআইব, দাউদ, সুলাইমান, ইব্রাহিম, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তারা কি আল্লাহর আদেশের বিরুদ্ধে যুক্তি, বিজ্ঞান, দর্শন উপস্থাপন করতেন? না, করতেন না। যখন যে আদেশটা এসেছে মাথা পেতে নিতেন, এর নামই হচ্ছে ইসলাম। প্রত্যেকটা আদেশের পিছনে অবশ্যই যুক্তি আছে, অবশ্যই কোনো না কোনো কারণ আছে, ব্যাখ্যা আছে, বিজ্ঞান আছে, কিন্তু সব কিছু বোঝার ক্ষমতা আমার নাই, সব কিছু ব্যাখ্যা করার মতো জ্ঞান আল্লাহ আমাকে দেননি, এটা বুঝতে হবে। এই যে কয়েকটা বিষয় বললাম, এগুলো কি ব্যাখ্যা করতে পারবে? একটা সহজ প্রশ্নের উত্তর খুঁজে পাইনি আজ পর্যন্ত, যে এই মহাবিশ্ব কিভাবে সৃষ্টি হয়েছে। সায়েন্সের বইয়ের অভাব নাই, ফিজিক্সের, অ্যাস্ট্রোনমির যত বই আছে দেখবেন, এই বইগুলো পড়েন, বাংলা অনুবাদও হয়েছে অনেক বই, পড়লে দেখবেন কুলকিনারা খুঁজে পাওয়া যাচ্ছে না। সর্বশেষ একটা সিদ্ধান্তে তারা পৌঁছেছেন, সেটা হলো যে বিগ ব্যাং থেকে সব সৃষ্টি হয়েছে, ফুল স্টপ, এটাই মেনে নিয়ে তারা চলছেন। এটা একটা সূত্র, বিগ ব্যাং থেকে মহাবিশ্ব সৃষ্টি হয়েছে, এই সূত্রের উপর চলছে, এই তো
কথা কঠিন হয়ে যাচ্ছে নাকি? বিগ ব্যাং এর নাম শুনেছেন? মহাবিস্ফোরণ আছে। এর উপরে কি, মানে কে বিগ ব্যাং ঘটালো, কিভাবে ঘটলো, হঠাৎ করে কেনই বা ঘটলো, 1 কোটি বছর আগে কেন ঘটলো না, 1 কোটি বছর পরে কেন ঘটলো না, এক্স্যাক্টলি এই রোটেশনেই কিভাবে পৃথিবী ঘোরে, একটু বাড়ে না কেন, কমে না কেন, এক একটা গ্রহের ঘূর্ণন মাত্রা আলাদা আলাদা কেন, মানে এই যে টাইম ফ্রেম, 1 সেকেন্ড যদি বেশি হতো, 1 সেকেন্ড কম হতো, তাহলে তো মহাবিশ্ব ধ্বংস হয়ে যেত। এই চাঁদের আর পৃথিবীর ডিস্টেন্স একটু বেশি একটু কম হলে জোয়ার ভাটার যে উত্থান পতন হতো সব ডুবে যেত। এই যে সুনিপুণ একটা গাণিতিক সমীকরণ, এটা কোথেকে আসলো, কোথেকে আসলো, এমনি এমনি হলো? ইমাম আবু হানিফা রাহিমুল্লাহ, একটা ঘটনা আছে, নাস্তিকদের সাথে তার একটা তর্ক হচ্ছিল। তো বলা হলো যে ঠিক আছে, অমুক দিন অমুক সময় বাহাস হবে, বাহাস বোঝেন তো, মুনাজারা। তো জিন্দিক নাস্তিকরা বসে আছে, আবু হানিফা রাহিমুল্লাহর খবর নাই, তিনি আসছেন না, নাই নাই নাই। এদিকে ওরা হাস্য তামাশা করছে যে সে মনে হয় আসবে না, ভয় পেয়েছে ইত্যাদি ইত্যাদি। সন্ধ্যার আগে আগে তিনি আসলেন, আসার পরে তাকে জিজ্ঞেস করা হলো এত দেরি করে আসলেন কেন, কি সমাচার? তিনি বললেন আসলে আমি নদী পার হচ্ছিলাম, তো সেখানে কোনো নৌকা পেলাম না, তো হঠাৎ দেখলাম যে একটা গাছ অটোমেটিকলি ভেঙে পড়লো, অটোমেটিকলি ভেঙে পড়লো, এবং অটোমেটিকলি গাছ থেকে কাঠ হয়ে গেল, কাঠ থেকে নৌকা হয়ে গেল, নৌকাটা অটোমেটিক আমার কাছে চলে আসলো, এবং আমি সেখানে বসলাম, মাঝি ছাড়াই নৌকা অটোমেটিক আমাকে পার করে দিল। সুবহানাল্লাহ বলছেন? তো নাস্তিকরা বলছে এটা কি আদৌ সম্ভব, অটোমেটিকলি গাছ হয়ে যায়, অটোমেটিকলি কাঠ হয়ে যায়, আবার নৌকার তক্তাও হয়ে গেল, মাঝিও নয় আপনি এমনি বসলেন চলে আসলেন, এটা কি বিশ্বাসযোগ্য? তখন তিনি বললেন যদি এতটুকু বিশ্বাস করতে না পারো, তাহলে এই যে পুরো মহাবিশ্ব, এই চন্দ্র সূর্য গ্রহ নক্ষত্র আসমান জমিন পাহাড় পর্বত সব সুনিপুণভাবে সৃষ্টি হয়ে আছে, এগুলোর পিছনে কোনো সত্তা নাই? এক কথায় বাহাস শেষ। এর নাম হচ্ছে ইমামে আজম, এর নাম হচ্ছে প্রকৃত ফকিহ, জ্ঞান কাকে বলে দেখেন, প্রজ্ঞা। তো তারা ওই বিগ ব্যাং পর্যন্ত যেতে পেরেছে, কিন্তু আল্লাহ পাক কোরআনে কি বলেছেন শুনুন, আল্লাহ পাক সূরাতুল আম্বিয়া এর 30 নম্বর আয়াতে বলেছেন, আয়াতটা খুব মনোযোগ দিয়ে শুনেন, আল্লাহ পাক বলেছেন আওয়ালাম ইয়ারাল্লাযিনা কাফারু, যারা কুফরি করেছে ওরা কি ভেবে দেখে না, আন্না আসসামাওয়াতি ওয়াল আরদু কানাতা রাতকান ফাফাতাকনাহুমা, যে এই আসমান সমূহ এবং এই পৃথিবীটা একটা বিন্দুর মধ্যে ছিল, একত্রিত ছিল, অতঃপর আমি এটাকে বিস্ফোরিত করে দিয়েছি। কি বুঝলেন? আসমান সমূহ এবং এই জমিন একটা বিন্দুতে ছিল, একটা জায়গায় মিলিত ছিল, আমি এটাকে বিস্ফোরিত করে দিয়েছি। ওয়াজআলনা মিনাল মাই কুল্লা শাইইন হাই, এবং প্রত্যেক জীবন্ত বস্তুকে বা প্রাণীকে আমি সৃষ্টি করেছি পানি দ্বারা, কি দ্বারা, পানি দ্বারা। আফালা ইউমিনুন, তবুও কি তারা বিশ্বাস করবে না? তো আল্লাহ পাক এখানে এটাই বলছেন যে ওরা যেটা বললো যে বিগ ব্যাং থেকে সব সৃষ্টি হয়েছে, আর আল্লাহ বলতে চাচ্ছেন এই বিগ ব্যাং অটোমেটিকলি হয়নি, বরং আমি ঘটিয়েছি। এই হলো তাদের সাথে আমাদের জ্ঞানতাত্ত্বিক দর্শনগত পার্থক্য। আমার কথা কি বোঝা যায় না, কঠিন হয়, একটু সুর দিতে হবে, আমি সুর দিলে আর দর্শক থাকবে না, আমি যদি এই কাজ করতে যাই তারও দর্শক উঠে পালাবে। কিছু জ্ঞান শেখেন, মানে মাহফিল একটা নিয়ামত আল্লাহ পাকের, আমরা জানি না এই নিয়ামত কতদিন ভোগ করতে পারবেন, কারণ আমার ব্যক্তিগত মতামত যে আমরা এগুলোর হক আদায় করতে পারছি না, এটা আমার ব্যক্তিগত মতামত, আর আমার মতামতের সাথে আপনাকে একমত হতে হবে জরুরি না, আমার মতামতের সাথে আপনাকে সবসময় একমত হতে হবে জরুরি না, আপনি তখনই আমার কোনো কথা মেনে নিবেন যখন দেখবেন আমার কথাটা প্রমাণিত, ঠিক আছে? আমার মনে হচ্ছে যে আমরা হক আদায় করতে পারছি না, আমরা অনেক সময়ে গাল গল্প কেচ্ছা খাইনি করে একে অপরের গীবত তোহমত সমালোচনা
একে অপরকে কাঁদা ছড়াছড়ি করে সময় নষ্ট করেছে। যখন আল্লাহর দেয়া নিয়ামতের কোনো নিয়ামতের হক মানুষ আদায় করতে ব্যর্থ হয়, আল্লাহ পাক নিয়ামতটা উঠিয়ে নেন। আমি জানি না আমরা কতদিন পর্যন্ত এভাবে বসতে পারবো, আল্লাহ আলাম বিসালাম। তাই যতটুকু সময় আমরা আছি, আল্লাহ নিয়ামত দিয়েছেন, এই সময়টুকুতে কিছু শিখে যাই, ইনশাআল্লাহ কাজে দিবে। ইসলাম শিখলাম আত্মসমর্পণের নাম, কিসের নাম? আত্মসমর্পণের নাম। এবার আসেন ইসলাম সম্পর্কে আল্লাহপাক কোরআনে কি বলেছেন। আল্লাহপাক সূরাতুল আলি ইমরানের 19 নম্বর আয়াতে বলেছেন, ইন্না দ্বীনা ইনদাল্লাহিল ইসলাম, আমার কাছে একমাত্র গ্রহণযোগ্য রিলিজন বা দিন হচ্ছে ইসলাম। ইসলাম শুধু ধর্মকর্মের নামই নয়, বরং একটা জীবন ব্যবস্থার নাম। আপনার জীবনের প্রতিটা বিষয় ইসলামের মধ্যে আছে। আপনি কীভাবে ইবাদত করবেন, কীভাবে আপনি ব্যবসা বাণিজ্য করবেন, কীভাবে আপনি মোয়ামেলাত করবেন, পরিবার চালাবেন, সমাজ চালাবেন, এভরি সিঙ্গেল সেক্টর ইসলামে কিন্তু আছে, আছে না? আপনি যদি মানে একটু গভীরভাবে হাদিসের কিতাবগুলো পড়েন, দেখবেন যে মাথার চুল, মাথার চুলটা কতটুকু রাখা সুন্নত, কীভাবে আচরাতে হবে, এতটুকু পর্যন্ত কিন্তু ইসলামে বলা আছে। কীভাবে আপনাকে বাথরুম করতে হবে সেটাও ইসলামে বলা আছে। কীভাবে আপনি খানা খাবেন এটাও ইসলামে বলা আছে। কীভাবে আপনি বাসা থেকে বের হবেন ইসলামে বলা আছে। কীভাবে আপনি আল্লাহর জিকির আজগার করবেন বলা আছে। কীভাবে আপনি সলাত আদায় করবেন, যাকাত দিবেন, হজ করবেন, ওমরা করবেন, পরিবার চালাবেন, প্রতিবেশীর খোঁজখবর নেবেন, আত্মীয়দের সম্পর্ক বজায় রাখবেন, সব কিছু কি আছে ইসলামে বলা আছে। একটা হাদিসে এসেছে, যার হৃদয়ের মধ্যে জাররা পরিমাণ অহংকার থাকবে সে জান্নাতে প্রবেশ করবে না। সাহাবীরা জিজ্ঞেস করলেন যে একজন ব্যক্তি পছন্দ করে যে তার কাপড়টা সুন্দর হোক, জুতা সুন্দর হোক, ঠিক আছে, এটা কি অহংকার? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, না, এটা অহংকার নয়, বরং অহংকার হচ্ছে বাতালুল হক ওয়া গামতুন নাস, অহংকার হচ্ছে সত্যকে প্রত্যাখ্যান করা, হককে প্রত্যাখ্যান করা এবং অন্য মানুষকে তুচ্ছ তাচ্ছিল্য করা। তাহলে অহংকারের সংজ্ঞা কি? হক বা সত্যকে প্রত্যাখ্যান করা এবং অন্যকে তুচ্ছ তাচ্ছিল্য করা। অপর একটা হাদিসে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এও বলেছেন যে কোনো মুসলিম ভাইয়ের, একটা মুসলিম ভাই আরেকজন মুমিন মুসলিম ভাইকে তুচ্ছ জ্ঞান করবে, এটাই যথেষ্ট তার আল্লাহর কাছে খারাপ হওয়ার জন্যে, আল্লাহর চোখে খারাপ হওয়ার জন্যে এতটুকু যথেষ্ট যে আপনি একজন মুসলিম হয়ে আরেকজন মুসলিমকে তুচ্ছ তাচ্ছিল্য করছেন। তো অহংকার ইবলিসকে চিরস্থায়ী জাহান্নামি করেছে। আমরা যেন অহংকারী না হই, আল্লাহ পাক আমাদেরকে অহংকার থেকে দূরে থাকার তৌফিক দান করুন, আমিন। আর এই অহংকারগুলো কিন্তু জ্ঞানী মানুষদের মধ্যেই বেশি আসে, যারা জ্ঞানী তাদের মধ্যে কিন্তু অহংকার আসে, প্রকৃত জ্ঞানীদের মধ্যে নয় বরং কথিত জ্ঞানীদের মধ্যে অহংকার আসে। কিছু ডিগ্রি, কিছু সার্টিফিকেট চলে আসলে, কিছু পদমর্যাদা, তারপর জনসমর্থন, পপুলারিটি, এগুলো চলে আসলে মানুষের মধ্যে কিন্তু অহংকার চলে আসে এবং সে তখন অন্যকে আন্ডারএস্টিমেট করা শুরু করে, আমি বেটার ও খারাপ, আমি মুমিন ও কাফের, আমি জান্নাতে যাব সে জাহান্নামে যাচ্ছে, আমি হক সে বাতিল, এগুলো আমরা বলি না, এগুলো সবই অহংকার। আল্লাহ রাব্বুল আলামিন ভালো জানেন যে আমাদের মধ্যে কেয়ামতের মাঠে কে পুল সিরাত পার হতে পারবে আর কে পারবে না। এই দেশের সবচেয়ে পাপী মানুষটাকে আল্লাহ পাক চাইলে আজকেই হেদায়েত দিয়ে আলোর পথে আনতে পারেন এবং সেই ব্যক্তিকে দিয়ে আল্লাহ পাক এমন দিনের খেদমত নিতে পারেন যা আমার দ্বারা নেননি। তাই ওর অবস্থানকে এখন তুচ্ছ করার কিছু নেই, বরং আল্লাহর কাছে শুকরিয়া আদায় করতে হবে যে আল্লাহ আপনি আমাকে তার চেয়ে ভালো রেখেছেন, এবং অপরের জন্য দোয়া করতে হবে যে আল্লাহ আপনি আমাকে যেমন হেদায়েত দিয়েছেন তাদেরকেও হেদায়েত দান করুন, আমিন।